নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, রাজ্যে আবারও বাড়িয়ে দেওয়া হলো কড়া বিধিনিষেধ। হ্যাঁ বন্ধুরা, আবারও বিধিনিষেধ রাজ্যে বাড়িয়ে দেওয়া হলো। আপনারা জানেন যে আজ অর্থাৎ 15 জানুয়ারি পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ লাগু করা ছিল রাজ্য সরকার, তো আবারও বিধিনিষেধ বাড়িয়ে দিল রাজ্য সরকার। তবে বিধিনিষেধের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো কী কী পরিবর্তন আনা হয়েছে তো সেই আপডেট থাকছে ভিডিওটির মধ্যে। তাই বন্ধুরা, ভিডিওটিকে একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা জানেন যে রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ প্রবল হারে বাড়ার ফলে জানুয়ারি মাস থেকেই কড়া বিধিনিষেধে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে, এবং নতুন নতুন কিন্তু নিয়ম লাগু করা হয়েছে। তো বলা যেতে পারে প্রথম দিকে 15 জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ লাগু করা হয়েছিল, তো আজ 15 জানুয়ারি, তো আগামীকাল থেকে আরও বিধিনিষেধ কিন্তু বাড়িয়ে দেওয়া হলো। তবে নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তো বলা হয়েছে যে রাজ্যে বাড়ল করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ। 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত জারি থাকবে রাজ্যে কোভিড বিধিনিষেধ, এমনই জানিয়েছে নবান্ন। তবে এবার বিয়ে ও মেলা সংগঠনে কিছু ছাড় দেওয়া হয়েছে। তো কী বলা হয়েছে? বলা হয়েছে বিয়েবাড়ি সংক্রান্ত অনুষ্ঠানে একই সময়ে সর্বোচ্চ 200 জন কিংবা অনুষ্ঠান হলের মোট আসন সংখ্যার অর্ধেক, এর মধ্যে যেটা কম সেই সংখ্যক মানুষ একই সময়ে উপস্থিত থাকতে পারবেন। অর্থাৎ বিয়েবাড়ির ক্ষেত্রে বলা হয়েছে যে সর্বোচ্চ 200 জন পর্যন্ত যাওয়া যাবে, কিংবা একটা যে হল রয়েছে সেই হল গোটা হলটার যে মোট আসন, তারা সেই আসন সংখ্যার অর্ধেক কিন্তু মানুষ যেতে পারবে, ঠিক আছে। এবং মেলার ক্ষেত্রেও নিয়মটা কিছু শিথিল করা হয়েছে। বলা হয়েছে খোলা আকাশের নিচে মেলা করা যাবে, কিন্তু সেক্ষেত্রে কঠোরভাবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে গত 2 জানুয়ারি মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যে নতুন করে করোনা বিধিনিষেধ জারি করেন। তিনি ঘোষণা করেন যে আপাতত 15 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল ও কলেজ, অর্ধেক হাজিরা নিয়ে চলবে সরকারি অফিস, সম্পূর্ণ বন্ধ থাকবে জিম, সুইমিং পুল, সেলুন। কিন্তু পরবর্তীর ক্ষেত্রে অবশ্য অর্ধেক কেতানি সেলুন খোলার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। তেমনই লোকাল ট্রেন চালানো নিয়েও পরিবর্তন করেছিল রাজ্য নির্দেশিকা। সেখানে বলা হয়েছিল যে প্রথম দিকে সন্ধ্যে 7টা পর্যন্ত লোকাল চলবে, কিন্তু পরে সেটা বাড়িয়ে 10টা পর্যন্ত করা হয়। তো আবারও রাজ্যে বিধিনিষেধ কিন্তু বাড়িয়ে দেওয়া হলো, এবং নতুন করে ছাড় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে বিয়েবাড়ি বা অনুষ্ঠানের ক্ষেত্রে এবং মেলার ক্ষেত্রে। তো বন্ধুরা, এটা ছিল আপডেট। আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে একেবারেই ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।